বরযাত্রী এসে গেছে, আমি নিচে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আয়। হ্যাঁ মা, বরের ওপর চাল ফেলার নিয়ম দিদিকেই তো করতে হবে। আপনারা একটু থামুন প্লিজ। সরি আঙ্কেল, কিন্তু আপনাদের জামাইকে এত তাড়াতাড়ি আমি ভেতরে যেতে দেব না। আসলে আমাদের পরিবারের নিয়ম যে পাত্র হেঁটে নয়, বরং তাকে কোলে করে নিয়ে যেতে হবে। আরেকটা কথা, এই নিয়মটাকে সম্পূর্ণ করবে কোনের দাদা। আসুন দেখুন, আপনার বোনকে যদি বিয়ে দিতেই হয়, তখন আমার দাদার ওজনটা তো আপনাকে তুলতেই হবে, তাই না? এদিকে আমি তোকে সাহায্য করছি। আঙ্কেল আপনি ছেড়ে দিন। বিহান, হ্যাঁ চল বিহান, আর বিয়ে সব দায়িত্ব তো তোর উপরই রয়েছে। এসো বাবা, ধরো। আরে বাহ, কি টাইমিং! পাত্র এখানে আসতে না আসতে পাত্রী তো পৌঁছে গেছে। আরে এভাবে উকি ঝুঁকি মারছিস কেন? সাত পাক তো তোর সাথেই ঘুরবে, তারপর মন ভরে দেখিস। কে তুমি আর কেন এই বিয়ে হতে পারে না? কারণ ধ্রুব আমার স্বামী। আমাদের বিয়ে অনেক বছর আগে হয়েছে। উল্টোপাল্টা ভোগছো, নেশা করেছো নাকি? আমি সত্যি বলছি, ধ্রুব আমার স্বামী। আমাকে ঠকিয়ে তুমি অন্য কাউকে বিয়ে করছো? কেন এরকম করছো তুমি? তুমি বলেছিলে সঠিক সময় এলে সবাইকে বলে দেবে যে আমাদের বিয়ে হয়ে গেছে, বাড়ির সবাইকে বলে দেবে। ঠাকুরপো দেখছি খুবই মিচকে, ওই দেখ। আর না তো কি, দেখো না, বাড়িতে একটা বাইরে একটা, দুজনে একসাথে। আমি বেঁচে থাকতে তুমি অন্য কাউকে বিয়ে করতে পারো না। আপনি কে আর কোত্থেকে এসেছেন আপনি? দাঁড়া, আমি কথা বলছি। এই মেয়ে, তোমার সাহস কি করে হলো আমার ছেলের ওপর দোষারোপ করা?
আমার ছেলে এরকম করতেই পারে না। আমি জানতাম আমার কথায় কেউ ভরসা করবে না, সেজন্য এটা নিয়ে এসেছি। এটা ম্যারেজ সার্টিফিকেট। দেখুন, আপনি নিজের চোখেই দেখে নিন। এই নকল ম্যারেজ সার্টিফিকেটটা আসল মনে হবে, কারণ ধ্রুব দাদার নকল সইটা আসলে কে করেছে? আমি। দেখো তো, এটা তো ধ্রুবরই সই মনে হচ্ছে। এবারে আপনারা বিশ্বাস করছেন তো? এবারে প্লিজ এই বিয়েটা আটকান, প্লিজ। তুমি তো আমার স্বামী, তাই না? তুমি এটা কি করে করতে পারো? না, এই বিয়েটা আমি হতে দেব না। তুমি অন্য কাউকে বিয়ে করতেই পারো না। সারা জীবন একসঙ্গে থাকার কথা দিয়েছ, আর আজ হাত সরিয়ে দিচ্ছ? আমি তোমার হাত ছাড়বো না। এই মেয়ে, বন্ধ কর তোর নাটক। আপনারা যাই বলুন না কেন, আমি ধ্রুবকে সঙ্গে নিয়ে যাচ্ছি, ব্যাস। আরে ছাড়ো আমার হাত। ব্যাস, এবার থাম। যার হাত ধরে তুই স্বামী বলে টানছিস, ও ধ্রুব নয়, বিহান। বিহান, ধ্রুব তো এখানে ওর পাশে। এবার নিজের ভালো চাইলে বলে দে, সত্যি কথা বলবি? এইটা বল যে এই শুভ সময় এই অশুভ কাজটা কেন করলি? কার কথায় তুই এত বড় মিথ্যে বললি? বল বল, না হলে পুলিশ ডেকে তোকে জেলে পাঠাবো আমি। আরে আপনি ছাড়ুন না, ওকে আবার কি জিজ্ঞাসা করছেন? এরকম মিথ্যে কথা বলা মেয়েদের না আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, মানে এত বড় বাড়ি দেখে চলে এলো একটা মিথ্যে নাটক বানিয়ে টাকা লোটার জন্যে, সব বুঝতে পারছি আমি। কোনো ধারণা আছে যে পাণ্ডে পরিবারের সঙ্গে এই ধরনের আচরণ করলে কি অবস্থা করব তার? সঞ্জয়। হ্যাঁ বলো। অশ্বিন। হ্যাঁ। একে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ। আরে না না না, আপনারা বাদ দিন না, মানে এত বড় একটা বিয়ে বাড়ি, আপনারা কেন অকারণে এসব আজে বাজে জিনিসে সময় নষ্ট করবেন? আমি যাচ্ছি তো ওকে থানায় দিয়ে আসার জন্য। এই নাটকবাজ, চলো পুলিশের সামনে গিয়ে তোমার সমস্ত নাটক দেখবো। আসছি আমি এক্ষুনি, চলো। আরে কেউ এত মন খারাপ করো না, এই বাধাটাকে কালো টিকা মনে করো। মনে করো নজর কেটে গেছে, সবাই খুশি হও, বর আছে, কনে আছে, বিয়েটা হোক। আরে চুটকির মা, বরণ করো জামাইকে।
পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তোমাকে কালকে আমি কার ছবি দেখিয়েছিলাম? ধ্রুবদাদার ছবি দেখিয়েছিলাম, পরিষ্কার ভাবে বলেছিলাম ধ্রুবদাদা, কিন্তু তুমি বিহানদার হাতটা গিয়ে ধরলে আর বললে যে ধ্রুবদাদা আমি তোমাকে ভালোবাসি, মানে কি কি করতে কি চাও? হ্যাঁ, আমাকে তো মেরেই ফেলতে। আপনি যে আমায় ছবিটা দিয়েছিলেন তাতে দুটো ছেলে একসঙ্গে দাঁড়িয়েছিল, আর আর বিয়েতে যখন পৌঁছলাম তখন বরের টোপরটা অন্য একটা ছেলের হাতে দেখে আমি গুলিয়ে ফেলেছি, তাকেই ধ্রুব ভেবেছি, ভুল করে ফেলেছি।